আজ বানাচ্ছি চিলি চিকেন। এই চিলি চিকেনটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে বানাবো, কোনো অথেন্টিক চিলি চিকেন কিন্তু আমি বানাচ্ছি না। তো 750 গ্রাম বোনলেস চিকেন পিসেস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ, আর দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো 1টা ডিম। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না, কেমন আঠা আঠা মতো হয়ে যায়। এবার সম্পূর্ণ মিশ্রণটা মেখে আমি ফ্রিজে কিন্তু 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। এবার ফ্রিজে যতক্ষণ সময় রাখা হবে ততটাই কিন্তু খেতে ভালো হয় চিলি চিকেনটা। এবার একটা প্যানে সাদা তেল গরম করে চিকেনগুলো দিয়ে কিন্তু আমি পাকোড়াটা ভেজে নেব। পাকোড়াগুলো খুব লাল লাল করে ভাজতে হবে, আর আমি 3টে ব্যাচে ভেজেছিলাম, একবারে ভাজা কিন্তু সম্ভব হয়নি। এই চিকেন পাকোড়াগুলো কিন্তু শুধুও খাওয়া যেতে পারে, খুবই ভালো লাগে খেতে, আর এতটাই ভালোভাবে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এবার চিকেন ভাজার তেল খানিকটা তুলে রেখে অল্প তেলের মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে, তবে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব কিউব করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ, সব কিছু কিন্তু বেশ নরম করে ভাজতে হবে। আর চাইনিজ প্রিপারেশনে কিন্তু রান্না একেবারে গলে গেলে ভালো লাগে না। এবার এই ভাজা ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আদা রসুন, লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পিউরি। আবারও বলছি, এটা কিন্তু আমি আমার মতন করে বানাচ্ছি, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে একটা সস দিয়ে দেবো। সসটা আমি বানিয়েছিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 4 টেবিল চামচ টমেটো সস বা টমেটো পিউরি। এবার ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে জলে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিলি চিকেন।